প্রত্যেককে গুড মর্নিং প্রত্যেককে ওকে চলো শুরু করছি আজকের ক্লাস তো যারা কারণে এখন পর্যন্ত এসো প্রত্যেকে আমাকে একটু বলেছে অডিও ভিডিও প্রত্যেক কাছে ক্লিয়ার প্রত্যেক কাছে পুরোপুরি অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে তো ওকে তো হ্যাঁ হ্যাঁ ওকে ওকে তো একটা কথা বলি যে অডিও ভিডিও ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা একটা কথা বলে রাখি যে অতি অবশ্যই প্রত্যেকে যারা এখনো পর্যন্ত এসছো তোমাদের নিজের নিজের যে সমস্ত গ্রুপ রয়েছে সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে টেলিগ্রাম হতে পারে ফেসবুক মেসেঞ্জার হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে প্রত্যেকটা জায়গাতে একটু সেশনটাকে শেয়ার করে দাও যাতে থেকে কাছে ইনফরমেশন চলে যায় যে ক্লাস স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তার কারণটা হতে চলেছে যে এই যে চ্যাপ্টারটা পড়বো এই চ্যাপ্টারটা পড়ার জন্য ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছো এটা কিন্তু অতিরিক্ত একটা জটিল চ্যাপ্টার বলে অনেকে দাবি করে থাকে যে অনেকে বিশাল বিশাল কিছু চাপের জায়গা বিশাল কিছু বিশাল কিছু জায়গা তো চাপে আজকে আমরা বুনকানো বুনকো হবে শুরু করছি আজকের ক্লাস তো অতি অবশ্যই যারা এখনো পর্যন্ত এসছো শেয়ারটাকে একটা করে লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশন চলে যায় যে ক্লাস স্টার্ট হয়ে গেছে ওকে বেশ আচ্ছা বন্দে ভারত এক্সপ্রেসের ব্যাচটা আজকে থেকে শুরু হবে আজকে থেকে তো সেক্ষেত্রে তোমাদের যাদের তাদের কাছে নাম্বারটা নেই সাপোর্টে একটু ফোন করে নাও সাপোর্ট থেকে তোমরা নাম্বারটা পেয়ে যাবে ওকে তো সেখান থেকে কমিউনিকেট করে কখন থেকে কি ক্লাস শুরু হচ্ছে সেখান থেকে তোমরা মানে পুরোপুরি আইডিয়া পেয়ে যাবে পুরো ক্লিয়ার কাট ওকে শুরু করছি এখনকার ক্লাস অর্থাৎ পর্যায় এবং পুলিশ এই চ্যানেলটি হচ্ছে তোমাদের আপকামিং যে সমস্ত রেলওয়ে এবং পুলিশের পরীক্ষা আসছে তার জন্য একটা বলতে পারো হচ্ছে অভূতপূর্ব চ্যানেল বাংলা ভাষায় সম্পূর্ণ রেলওয়ে এবং পুলিশের বলতে পারো ওয়ান স্টপ সলিউশন চলেছে এটি তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা পাশা বেলায়কনটা ক্লিক করে দাও যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন করনি অতি অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করো টেলিগ্রামে লিখবে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টু সেভেন বেঙ্গলি দেখতে পেয়ে যাবে টোটাল আট হাজারের কাছাকাছি তোমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি রয়েছে তো তোমরা ওইখানে জয়েন করে যাও ওইখানে সমস্ত ক্লাসের লিংক পিডিএফ এই সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে আর অতি অবশ্যই তোমাদেরকে আমি আরেকটা একটা কথা বলে রাখি তোমাদের মধ্যে অনেকে গ্রুপ জয়েন করতে পারছো না তাদের জন্য বলে রাখি বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় আর আবার বলছি বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে তোমরা একটু হাই লিখে পাঠাও তোমাদের কাছে একটা অটো জেনারেটেড লিঙ্ক চলে যাবে হোয়াটসঅ্যাপের সেটা তোমরা জয়েন করে যাও ওকে বেশ তো টু গেট আজকে আমাদের যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল ঠিক আছে তো মূলত আমরা পর্যায় সারণী ইতিহাস পড়ব সমস্ত মূল সম্পর্কে কিভাবে কি ধারণা পাবে সেই সমস্ত জিনিসপত্র আমরা দেখব ঠিক আছে বেশ লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে যদি না দেওয়া থাকে আমি ক্লাসের পর দিয়ে দিচ্ছি ঠিক আছে বেশ দেখো হচ্ছে এই যে পর্যায় সারণীর ইতিহাস এইটা যে পর্যায় সারণী দেখতে পাচ্ছ আমার পিছনে যে পর্যায় সারণীর যে জিনিসটা রয়েছে ঠিক আছে এই যে চারটা এই চারটা না এই চার্টের মধ্যে টোটাল গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কিছু মৌল রয়েছে সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুড করে দেওয়া আছে ঠিক আছে কিন্তু এই জিনিসটা পড়তে গিয়ে অনেকের সমস্যা হয় সে এতগুলো মৌল একশো আঠারো খান এখনো পর্যন্ত মৌল রয়েছে তো এগুলোকে আমি কিভাবে মনে রাখবো কিভাবে পড়বো বুঝে উঠতে পারি না বা এখান থেকে কিভাবে প্রশ্ন দিলে আমরা অ্যাটেন্ড করবো অনেকেই দেখেছি প্রশ্ন দেয় অনেক পরীক্ষার্থে যে ওপর থেকে নিচে গেলে অ্যাটমিক রেডিয়াস বাড়বে কি কমবে যদি দিক থেকে ডান দিকে যায় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রো নেগেটিভিটি বাড়বে না কমবে না চাপ নেই আস্তে আস্তে সমস্ত কিছু এই তিন দিনে তোমরা যে জিনিসটা শিখবে তোমরা এই জিনিসটা এখনো পর্যন্ত কোথাও শেখ নি এবং প্রপার সাইন্টিফিক ওয়েতে এই জিনিসটা আমরা শিখবো এবং এখান থেকে যে সমস্ত গুলো আসে আমরা জাস্ট তুরিতে ওড়াবো ঠিক আছে তো সেই জিনিসপত্র গুলি আমরা করতে চলেছি আগামী সময়ের জন্য অতি অবশ্যই প্রত্যেকে বিরাশি জন এখন দেখছি লাইভে রয়েছ অতি অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দাও একবার লাইক করে দাও বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও ওকে চলো শুরু করছি আজকে ক্লাস তো দেখো যে কোনো চ্যাপ্টার যখন তুমি পড়বে সেটা কেমিস্ট্রি হোক সেটা ফিজিক্স হোক সেটা অন্যান্য সাবজেক্ট হোক সমস্ত কিছু পড়ার আগে অতি অবশ্যই তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি কারণ উইদাউট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেই জিনিসটা পড়া মানে হচ্ছে একটা খুব চাপের বিষয় এই জিনিসটা ডেভেলপ করলো কি করে কোথা থেকে এলো এত কিছু গল্পটা কি ঠিক আছে এই জিনিসপত্র এবার বক্তব্য হচ্ছে যে এই যে জিনিসপত্রগুলো আছে এগুলোকে আমি কোনগুলোকে কি মৌল বলি কোন কোন ব্লকের মৌল বলি এগুলো রকমই জানতে হবে তো হঠাৎ করে তো এই চারটা তৈরি হয়ে যায়নি তো এই চারটা হওয়ার আগেও অনেক অনেক ইতিহাস অনেক অনেক বিজ্ঞানীদের বলতে পারো হচ্ছে মাথায় গ্রাম পায়ে ফেলে জিনিসপত্র গুলো রেডি করেছে তো প্রথম পর্যায় সারণির ইতিহাস আমরা পড়বো ওকে তো পর্যায় সারণির ইতিহাস পড়তে গিয়ে তোমাদের যে লোকটার নাম সবার প্রথমে আসবে যেহেতু তুমি যে সমস্ত বইগুলো আছে সেই বই বইগুলোকে যদি একটু ঘেঁটে দেখো সেই সেই লোকটির নাম পাবেই না অথচ প্রথম যে জিনিস আছেন যে বিজ্ঞানী আছেন তার নাম কিন্তু এখানে উল্লেখ করা যেতেই পারে ঠিক আছে তার নাম কি তার নাম হচ্ছে জোসে প্রাউড এই লোকটি প্রথম এই সমস্ত জিনিসপত্র গুলো নিয়ে যে পৃথিবীতে যতগুলো মৌল রয়েছে সেই মৌলগুলোকে নিয়ে একটা জায়গাতে সঙ্গবদ্ধ করে যদি আমি একটা কিছু তৈরি করে দিতে পারি তাহলে একটা বিশাল কিছু হতে পারে সেই জিনিসটা নিয়ে ভাবতে শুরু করলেন ঠিক আছে তো প্রথম যে জিনিসটা কি সেটা হলো তোমাকে জোসে প্রাউড তিনি দেখলেন তিনি ভাবলেন কিন্তু তিনি সেগুলোকে এক্সপেরিমেন্ট করতে যাওয়ার সময় না তাদের একটু সমস্যা হলো তো বুঝতে পারলেন না যে কিভাবে আমি জিনিসপত্রগুলোকে গুলোকে এগোবো কিভাবে আমি মার্কেটে আবার একটা নতুন বিজ্ঞানী আসছেন। এবং যে বিজ্ঞানীটার নাম তুমি মোটামুটিভাবে এখান থেকেই তোমাদের যে কম্পিটিভ গুলো বইগুলো রয়েছে সেখান থেকে শুরু হচ্ছে তার নাম হচ্ছে ডোভেনিয়ার ডোভেনিয়ার ঠিক আছে তুমি তীয় কথা দেখতে এই মানে কোন সংখ্যা করছে গো এই ট্রায়োড মানে ডিনোট করছে হচ্ছে আলটিমেটলি তিন নম্বর সংখ্যাটা তিন নম্বর তাই তো তিন সংখ্যাকে ডিনোট করে ট্রায় মানে কি তিন ওকে তো তিনি যখন এক্সপেরিমেন্ট করতে শুরু করেন তখন তিনি দেখতে পাচ্ছেন যে তিনটে তিনটে মৌল এমন একটা প্রসেসে যদি আমি বসাতে পারি তাহলে তিনটে তিনটে মৌল একে অপরের সঙ্গে কিন্তু মিল পাচ্ছে অর্থাৎ ধরে নাও এই এ নম্বর একটা মৌল বি নম্বর হচ্ছে আর একটা মৌল সি নম্বর হচ্ছে আর একটা মৌল মাঝের যে মৌলটি রয়েছে এই মৌলটি বাকি যে দুটো মৌল আছে তাদের মিন হবে মিন মানে কি মিন মানে হচ্ছে তোমার গিয়ে এদের বলতে পারো হচ্ছে করে থাকি হচ্ছে এই যে এ আর এই যে বিজিক্যাল তো কি এ প্লাস সি বাই টু এই যে জিনিসটা পেলে এইটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাভারেজ এবং এই যে অ্যাভারেজটা আছে এই অ্যাভারেজটা আলটিমেটলি দোবেনিয়া দেখছেন যে মাছের যে মোড়টাকে রাখছি সেটা প্রথম এবং তৃতীয় হচ্ছে তোমার গিয়ে যোগ ফলে অর্ধেক হচ্ছে এটা তিনি প্রথম পর্যবেক্ষণ করলেন এবং এই অনুযায়ী তিনি সাজাতে শুরু করলেন ঠিক আছে এবং বক্তব্য হচ্ছে এই যে বি নম্বর মৌল এ নম্বর মৌল এবং সি নম্বর মৌল এটা আলটিমেটলি তাদের সে সমস্ত মৌলের কিভাবে জিজ্ঞেস করা হয় তুমি কি বলবে এটা হচ্ছে অ্যাটমিক মাস অ্যাটমিক মাস এখান থেকে তোমার কোয়েশ্চেন শুরু হলো পরীক্ষাতে এই গর থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে ঠিক আছে اٹমিক মাস ওকে তো এই যে اٹমিক মাস রয়েছে এই اٹমিক মাস থেকে তিনি দেখছেন যে যদি আমি এ নম্বরের মৌলের اٹমিক মাস লিখে দিই বি নম্বরের মৌলের اٹমিক মাস লিখে দিই আর তিন নম্বর তিন নম্বর মৌলের اٹমিক মাস লিখে দিই তাহলে সেकडे देखते পাবো যে দু নম্বর মৌলের اٹমিক মাসটা হচ্ছে এক আর তিনের অর্ধেক যোগফলের অর্ধেক এখানে দেখলেন চলো একটা এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা যায় যাক তো দেখো যদি আমি এইগুলোর যে মৌলগুলো আছে এই মৌলগুলোর মধ্যে আমি প্রথম তিনটে মৌলকে নিই গ্রুপের দিক থেকে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ঠিক আছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই তিনটেকে নিচ্ছি ঠিক আছে তো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যদি তুমি নাও তাহলে সেক্ষেত্রে তুমি দেখতে হবে কি দেখো লিথিয়াম নিলাম সোডিয়াম নিলাম পটাশিয়াম নিলাম আচ্ছা তুমি যদি পারমাণবিক ক্রমাঙ্ক দেখো এদের করতে কি তিন এগারো উনিশ তো এই তো রয়েছে ওকে এইবার মাস কত সেটা তোমাকে জানতে হবে তো তুমি যদি দেখো যে এই যে লিথিয়াম আছে এই লিথিয়ামের মাস হচ্ছে সাত সোডিয়াম যেটা রয়েছে এই সোডিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে তেইশ এটা পরীক্ষাতে বহুবার পরীক্ষাতে পরিশানে এসছে অতি অবশ্যই কিন্তু এগুলোকে মাথায় রাখবে পটাশিয়ামের ক্ষেত্রে কত থার্টি নাইন ঠিক আছে এইবার এই তিনটাকে তিনি পরপর করে বসালেন তার মানে কি বসালেন এখানে লিথিয়াম লিখলেন এখানে সোডিয়াম লিখলেন এখানে পটাশিয়াম লিখলেন ঠিক আছে এইবার এগুলোকে তুমি যদি দেখো যে এই লিথিয়াম এবং পটাশিয়াম এদের অ্যাটমিক মাস কত রয়েছে দেখো উনচল্লিশ আর সাত দুটোকে যোগ করে দাও দুই দিয়ে ভাগ করে দাও কত হচ্ছে দেখো হচ্ছে তেইশ এই যে তেইশটা পেলে এই তেইশটা কার হলো সোডিয়াম হলো এই সোডিয়ামকে রিপ্রেজেন্ট করছে ঠিক আছে তো এই জিনিসটা আলটিমেটলি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ তাহলে তো এই এরকম একটা গল্প হচ্ছে এরকম কোথাও সাজানো যেতে পারে তো চলো এইভাবে সাজানো যাক তো তিনি এইভাবে এক্সপেরিমেন্টটা এগোতে শুরু করলেন ওখো প্রথম ডোমেনিয়ার ট্রায়াটলতে এই জিনিসটা করা শুরু হলো এবং করতে 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 গিয়ে তিনি একটা জায়গাতে গিয়ে আটকে গেলেন আর সেটা এক্সপেরিমেন্টের মাধ্যমে এগোতে পারলেন না অর্থাৎ এখানেই দা এন্ড হয়ে গেল ঠিক আছে যখনই এই জিনিসটা হয়ে গেল তখন মার্কেটে আসতে শুরু করলো একটা নতুন বিজ্ঞানী একটা নতুন বিজ্ঞানী তার নাম হচ্ছে নিউল্যান্ড ওকে তো নেক্সট যে তিন নম্বর যে লোকটার নাম বলবো যে বিজ্ঞানীটার নাম বলবো তার নাম হচ্ছে নিউল্যান্ড নিউল্যান্ডস অক্টেপুরুল নিউল্যান্ডের অষ্টক সূত্র এটাকে বাংলায় বলা হয় তাকে হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র ঠিক আছে তো তিনি দেখছেন যে না যদি আমি তিনটে তিনটে না নিয়ে যদি আমি এটাকে আটটা আটটা করে লিখি তাহলে সেক্ষেত্রে আট নম্বর মৌলটা প্রথম নম্বর মৌলের সঙ্গে কিন্তু সমান হচ্ছে ধর্মতে ঠিক আছে তার মানে কি ধরো আমি লিখলাম হচ্ছে এ বি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এই যে এইচ নাম্বার মৌলটা এই এইচ নাম্বার মৌলের সঙ্গে এর নাম্বারের যে মৌল রয়েছে এই দুজনার কি রয়েছে এই দুজনার ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি একদম পুরোপুরি সেম দেখতে পাচ্ছেন নিউল্যান্ড ওকে তো এই যে অকটিভ রুল এই অক্টেভ রুলটা প্রথম মার্কেটে আনলেন হচ্ছে নিউল্যান্ড বিজ্ঞানী নিউল্যান্ড এবার দেখো একটা গল্প তোমাকে বলি সেটা হচ্ছে তুমি যে এই যে চারটা দেখতে পাচ্ছো না এই চারটার মধ্যে তুমি দেখো যে গ্রুপ যদি দেখো কতগুলো গ্রুপ রয়েছে গো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা গ্রুপ রয়েছে এখনই এই এটা হচ্ছে একদম পুরোপুরি আপডেটেড মডার্ন পিরিয়ড টেবিল ঠিক আছে এবং এই যে সাতখানা গ্রুপ রয়েছে এই সাতখানা গ্রুপকে যদি তুমি একটু ভালো করে অবজার্ভ করো তাহলে তুমি দেখতে পাবে যে তুমি গ্রুপের সংখ্যা কিন্তু এখন পাচ্ছ কিন্তু এই সাতটাই রে ভাই তাহলে এই যে সাতটা এই সাত নম্বর যখনই হয়ে গেল তুমি আবার কোথায় চলে যাচ্ছ এক নম্বরে চলে যাচ্ছ তার মানে মধ্য কথা হচ্ছে এইটাই যে সাত নম্বরে এসে আট নম্বরে গিয়ে আবার একের সঙ্গে মিল পাওয়াটা এটা প্রথম যদি কোনো বিজ্ঞানী নিয়ে এসে থাকেন সেটা কিন্তু মেন্ডেলি বা মোসলে কিন্তু নন সেটা কে এনেছেন সেটা একমাত্র এনেছেন তোমাকে নিউল্যান্ড তো মার্কেটে এই জিনিসটা প্রথম প্রচলন যদি কেউ শুরু করে থাকেন সেটা হচ্ছে কিন্তু নিউল্যান্ড তুমি দেখতেই পাচ্ছ অষ্টক সূত্র যেটা তুমি দেখতে পাচ্ছ এই অষ্টক সূত্রের মধ্যে কিন্তু এই জিনিসটাই কিন্তু তুমি উদ্ঘোটন করলেন এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে তো তুমি যদি তোমার যদি এখন প্রশ্ন করে যে মডার্ন পিরিয়ডিক টেবিলে মডার্ন পিরিয়ডিক টেবিলে যে আমরা গ্রুপের যে জিনিসটা পাই যে সাত নম্বর সাতটা গ্রুপ রয়েছে এই সাতটা গ্রুপের কনসেপ্ট কোন সূত্র থেকে কিন্তু বলতে হবে হচ্ছে নিউল্যান্ডের নয় কারণ তার আগে কিন্তু নিউল্যান্ডে কিন্তু এই জিনিসটা অলরেডি বলে দিয়ে গেছেন ঠিক আছে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসপত্রগুলো কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চনে আসে এবং তাহলে কিন্তু সমস্যা হয় ঠিক আছে বোঝা গেল বেস্টা ক্লিয়ার এতদিন পর্যন্ত বলো এটা গেল নিউল্যান্ডের তিন নম্বরের পর চার নম্বর লোক যে লোকটা নিউল্যান্ড আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আছে পরীক্ষাতে এই চার নম্বর জায়গা আছে আর একটা আরেকটা প্রশ্ন বলে রাখি সেটা হচ্ছে যে এই যে অক্টেবর রয়েছে এইটা তিনি এক্সপেরিমেন্ট করছেন ঠিক আছে যে এর সঙ্গে বি সি ডি করে হতে হতে আবার এই যে মিলছে আবার তারপর আস্তে 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 আবার আট নম্বর জায়গায় মিলছে তো এটা করতে 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 কত নম্বর জায়গা পর্যন্ত এসে বা কত নম্বর মৌল পর্যন্ত এসে সে থেমে গেল তারপর করা যাচ্ছে না এটা পরীক্ষা তো কোয়েশ্চনে আসে ঠিক আছে তো অতি অবশ্যই লিখে রাখবে সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম যার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে তোমাকে কুড়ি দেখো এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায় এসে তিনি থেমে যাচ্ছেন

লোথার মেয়ারের সূত্র ঠিক আছে তো লোথার মেয়ারে যে সূত্রটা রয়েছে এখানে প্রশ্ন পরীক্ষাতে আসে এগুলোতে এই জিনিসপত্র গুলো কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চানে আসছে বারবার করে যে কোনটাই কি জিনিসপত্র এসছে বা কোনটাই কি রিপ্রেজেন্টেশনটা এসছে ঠিক আছে তোমাকে প্রশ্ন পরীক্ষায় দেবে যে ডোবার ডোবার যে ট্রায়াল সূত্র রয়েছে এখানে আমরা প্রপার্টিস কোনটা ইউজ করেছে কোন মৌলের প্রপার্টি কোনটা ইউজ করে তুমি কি বলবে তুমি পরিষ্কার বলবে অ্যাটমিক মাস তোমাকে যদি বলা হয় যে নিউল্যান্ডের যে অক্টেভ রুল রয়েছে যেটা আট নম্বরে এসে এটা আট নম্বরটা এক নম্বরের সঙ্গে মিলছে সেটা আলটিমেটলি কোন জায়গা থেকে পাচ্ছি মানে তার কোন জিনিসটা আলটিমেটলি মিল পাচ্ছে সেটা হচ্ছে কি ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি এটা ক্ষেত্রে কি এটা হচ্ছে তোমার কি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি ঠিক আছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি যদি তোমাকে বলা হয় যে লোথারমিয়ান রুল অর্থাৎ যখন নিউল্যান্ড মার্কেট থেকে বেরিয়ে গেলেন ঠিক আছে যখন লোথারমিয়ার মার্কেট থেকে বেরিয়ে গেলেন তখন মার্কেটে আসেন আর একজন নতুন বিজ্ঞানী এই নিউল্যান্ড যখন মার্কেট থেকে বেরিয়ে গেলেন তখন নতুন একজন বিজ্ঞানী আছেন তার নাম হচ্ছে লোথারমিয়ার তিনি যে জিনিসটা নিয়ে করেছেন সেটা হচ্ছে তোমার কি বয়লিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট ঠিক আছে বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্টকে নিয়ে তিনি অ্যাটমিক যে নাম্বার আছে তার একটা গ্রাফ রিপ্রেজেন্ট করেছেন এবং সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী অনুযায়ী সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তিনি কিন্তু এই জিনিসপত্র গুলো করেছেন ঠিক আছে তো যাই হোক হোয়াট এভার থিং ইস তো মধ্যে মতে এটুকুই আমাকে মাথায় রাখতে হবে যে নিউল্যান্ডের যে রুল সেটা ডিপেন্ড করে থাকে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টি আর যদি তোমাকে বলা হয় যে লোথার রুল যেটা কিসের উপর ডিপেন্ড করে থাকে বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্টের উপর এবং এই বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার গিয়ে যে তার সঙ্গে একটা অ্যাটমিক নাম্বারের যে গ্রাফ আছে সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তিনি এই চার্টটাকে ফুলফিল করার চেষ্টা করেছেন কিন্তু সেটাও সম্পূর্ণভাবে হয়নি ঠিক আছে তো তখন মার্কেটে নতুন একজন বিজ্ঞানী আসছেন যার নাম হচ্ছে মেন্ডেলিফ। যার নাম হচ্ছে মেন্ডেলিপ এবং যার যে তথ্য আছে পাঁচ নম্বর মেন্ডেলিপস পিরিয়ডিক টেবিল বলতে পারো হচ্ছে এই একজন বিজ্ঞানী ছিলেন যিনি অনেকাংশে সফল হয়েছেন এই টেবিলটা তৈরি করতে অনেকাংশে সফল হয়েছেন ঠিক আছে তিনি যখন এই পিরিয়ড টেবিলটা আনছেন তখন হচ্ছে আঠারোশো চুরানব্বই সাল মোটামুটি হবে এই সময়টা ঠিক আছে 1894 সাল বলা ঠিক নয় তারও আগে দিনই এই জিনিসটা আনছেন মানে অ্যাকচুয়ালি প্রকাশ পাচ্ছে এই সময়onat 1869 বলতে পারো যে সময় তুমি মানে মেন্টালি প্রিওরিটেবলটা আলটিমেটলি জানতে প্রকাশ হচ্ছে জার্নালে প্রকাশ হচ্ছে এই জিনিসটা ঠিক আছে তো এবার বক্তব্য হচ্ছে যে এই যে মেন্টালি প্রিওরিটেবল রয়েছে 1870 টা ঠিক আছে 69 সালে তো এখানে তিনি টোটাল জিনিসপত্র গুলোকে রিপ্রেজেন্ট করে গেছেন তো এখনো পর্যন্ত যে যে জিনিসপত্র গুলোকে বললাম এই জিনিসপত্র গুলোকে তুমি বুঝতে পারো নিশ্চয় বলতে চাইছেন তিনি এখানে বয়লিং বলতে চাইছেন কিন্তু তোমাদের এই পিরিয়ডিক টেবিলে আলটিমেটলি কোন জিনিসটাকে আলটিমেটলি তিনি রিপ্রেজেন্ট করছেন যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি পরিষ্কার এখানে বলবে যে এখান থেকে যে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে মেনলি পিরিয়ড টেবেলে তোমাকে পরিষ্কার বলবে যে এটাকে বলা হয় থাকে হচ্ছে ফাদার অফ পিরিয়ডিক টেবিল মেন্ডেলিভের পিরিয়ড টেবিল রয়েছে এটাকে মানে বলা হয় থাকে হচ্ছে তোমাকে ফাদার অফ পিরিয়ড টেবিল ঠিক আছে তো তিনি যে জিনিসটার উপর বেস করে এই টেবিলটা এনেছেন তার নাম হচ্ছে অ্যাটমিক মাস অ্যাটমিক মাস অনুযায়ী বেস করে তিনি এই টেবিলটিকে কমপ্লিট করার পর্ত মানে পর্ব চেষ্টা করেছিলেন যে অ্যাটমিক মাস দিয়ে কাজ করেছেন কিন্তু অলরেডি ডোমেনিয়ার কিন্তু এই ডোমেন যখন তিনি এটাকে এক্সপ্লেন করছেন তিনি ট্রায়াড লোর উপর বেস করে গেছেন তিনটি মনে গেছেন কিন্তু তিনি এটাকে ব্রড সেন্সে নিয়ে আসেন মেন্ডেলিভ ওকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এটাই যে এখানে তিনি এই দুখানা তথ্য ব্যতীত তোমাকে যেটা পরীক্ষাতে কোয়েশ্চানে আসবে যে এখানে তুমি কতদূর পর্যন্ত তিনি তার এক্সপেরিমেন্টটা সফল করতে পেরেছিলেন সেটা হচ্ছে কত বিরানব্বই তম মৌল বিরানব্বই তম মৌল বিরানব্বই তম মৌল কোনটা সেটা হচ্ছে ইউরেনিয়াম আমরা জানি ঠিক আছে ইউরেনিয়াম দেখো পিরিয়ডিক দেখো তাহলে বুঝতে পারবে এখানে কোথায় গেল এই দেখো লাল কাজে দেখা এটা এই জিনিসটা দেখতে পাচ্ছি না জিনিসটাকে সাজাতে পেরেছিলেন ঠিক আছে এবার বক্তব্য হচ্ছে কিন্তু এখানে একটা গল্প আছে এই গল্পটা তোমাদের পরীক্ষাতে কোশ্চেনে দেয় এবং অনেকেই সেটা ভুল করে চলে আসে সেটা কি তিনি বিরানব্বই তম মৌল পর্যন্ত সাজিয়েছিলেন এখানে কিন্তু যদি প্রশ্ন পরীক্ষাতে আসে যে মেন্ডেলিপের কতটা পর্যন্ত সঠিক তাহলে তোমায় কিন্তু উল্লেখ করতে হবে যে মেন্ডেলিপের পিরিয়ডিক টেবিল কিন্তু ক্যালসিয়াম পর্যন্ত সঠিক ছিল বিরানব্বই খানা মৌল তখন পর্যন্ত তিনি বসিয়েছিলেন কিন্তু সঠিকভাবে বসিয়েছিলেন বসানোর মধ্যে পার্থক্য কিন্তু রয়েছে সঠিক সঠিকভাবে যদি বলা হয় তাহলে ক্ষেত্রে অতি অবশ্যই ক্যালসিয়াম পেরেছিলেন তারপরে সেই কিন্তু হয়েছিল ঠিক আছে তো এইগুলো মাথায় রাখতে হবে যে ক্যালসিয়াম যেটা রয়েছে যেটার অ্যাটমিক নাম্বার আছে তোমাদেরকে টোয়েন্টি এই টোয়েন্টি পর্যন্ত তিনি সঠিকভাবে জিনিসপত্রগুলোকে রিপ্রেজেন্ট করেছিলেন কিন্তু তার আগে পর্যন্ত তার আগে পর্যন্ত যে বিরানব্বই খানা মৌল বসিয়েছেন সেটা বসিয়েছেন ঠিকই কিন্তু প্রপার ওয়েতে বসিয়েছেন কিন্তু ক্যালসিয়াম পর্যন্তই বোঝা গেল যেটা আলটিমেটলি তোমার নিউল্যান্ডের ক্ষেত্রে দেখতে পেয়েছি তো তোমাকে প্রশ্ন পরীক্ষাতে এটাই দেবে যে মানে নিউল্যান্ডের অক্টেব বা মেন্ডলিপের পিরিয়ডিক টেবিল আমরা কত নম্বর পর্যন্ত কত নম্বর মৌল পর্যন্ত একদম সঠিকভাবে পাচ্ছি সেটা কি ক্যালসিয়াম ক্লিয়ার একদম পর্যন্ত বলো মাস নাম্বার নাম্বারিক নাম্বার মনে রাখার ট্রিক মনে রাখার কোনো রকম কোনো ট্রিক বলতে পারো নেই কিন্তু হ্যাঁ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলোকে তুমি প্রপার যদি তুমি ওপর নিচে একটু ডিভাইড করে দেখো সবকিছুরই একটা নির্দিষ্ট ওয়ে আছে তো রয়েছে তো সেগুলো তোমাকে আমি অতি অবশ্যই বলবো এক এক করে অবশ্যই বলবো ঠিক আছে দেখো তোমাকে আমি একটা কথা বলে রাখি যে যখন তুমি ওপর থেকে নিচের দিকে যাচ্ছ ঠিক আছে বা যখন তুমি বাদেতে ডান দিকে যাচ্ছ এটা কি গ্রুপ লিখেছি এই বাবা এটা গ্রুপ হচ্ছে আঠারোটা ঠিক আছে এখানে ইয়ে হয়ে গেছে স্লিপ হয়ে গেছে তো দেখো এখানে কি দেখতে পাচ্ছ যে উপর থেকে যখন নিচের দিকে যাচ্ছ বা বালি থেকে যখন ডান দিকে যাচ্ছ তখন এই সমস্ত গল্প তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো এই এক দুই তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো এইগুলো একটা নির্দিষ্ট ওয়েতে প্রসেস অনুযায়ী যদি মেনটেন করে চলো তাহলে সেক্ষেত্রে তুমি মনে রাখতে পারো ঠিক আছে কিন্তু আমি বলবো যে সেগুলোকে আমি পরে বলছি কিন্তু তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে আমি আজকে ক্লাসটা করছি সম্পূর্ণ ইনফরমেটিভ ক্লাস কারণ এগুলো থেকে ম্যাক্সিমাম সময় তুমি যখন রেলওয়ে পরীক্ষাতে বসবে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে তো এই জিনিসপত্রগুলো কিন্তু পরীক্ষাতে একটা ভাইটাল রোল প্লে করবে তাই ইনফরমেটিভ ক্লাসগুলো আমি এখন করে রাখছি কনসেপ্টের ক্লাস কালকে করব ঠিক আছে কারণ আমি তিন দিন টাইম নিয়েছি তিন দিনের মধ্যে পুরো জিনিসটা কভার করবো তিন দিন হয়ে যাওয়ার পর যদি তোমার কোনো কোনো ডাউট থেকে থাকে তখন আমাকে বলবে ওকে কারণ আমি একটা নির্দিষ্ট ওয়েতে পড়াচ্ছি তো সেই প্রসেসটাকে তিন 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 দিন ইনট্যাক করো ইনট্যাক করার পর তারপর তোমাকে বলো যে তুমি বুঝতে পেরেছো কি পারো নি আচ্ছা বলে রাখি তোমাদেরকে কিন্তু পরীক্ষার জন্য পরীক্ষার পার্সপেক্টিভের জন্য একদম এইচ থেকে আপ টু তোমার হচ্ছে জেড এন্ড জিং পর্যন্ত এক থেকে তিরিশ পর্যন্ত কিন্তু বাবা মুখস্থ করতে হবে কিছু করার নেই এই তিরিশখানা মৌল তোমাকে পরপর পরপর মনে রাখতে হবে

মনে রাখতে আমি মানছি বাট এগুলো ছোটবেলা থেকে আমাদের পড়ে রাখা উচিত কিন্তু তাও তোমরা পড়ো নি তো সেই নেই তোমাদেরকে এখন করতে হবে পরীক্ষা পারফেক্টের জন্য এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রথম এক থেকে তিরিশটা পর্যন্ত মনে রাখতে হবে ওকে হ্যাঁ হ্যাঁ সব থাকবে সব থাকবে শিবশঙ্কর ঠিক আছে তো সব বলবো আস্তে আস্তে সব হবে তোমার যাক এই তো সবে শুরু হলো ঠিক আছে এখনো তবে ইতিহাসেই পড়ে রয়েছি এখনো তো গল্পে ঢুকিয়ে নি গল্প তো আসি সবাই এখনো পর্যন্ত শুধুমাত্র তোমাদের ইনফরমেশন দিয়েছি ইতিহাসের যে কিভাবে কিভাবে এই পর্যায়টা ডেভেলপ করলো ঠিক আছে তো ডেভেলপমেন্টের কাজ শেষ হবে তারপর জিনিসপত্রগুলো আসবে তারপর তুই বলবো না ভেরি গুড যত তুই মনে রাখতে পারো আরো ভালো ঠিক আছে তো তুই পঞ্চাশটা মনে রেখেছো তাহলে তো খুবই ভালো কথা এর থেকে ভালো কিছু হতেই পারে না চলো ডান এত পর্যন্ত তো মেন্ডেলি আঠেরোশো উনষাট এই উনসত্তর পর্যন্ত এই জিনিসটা দিয়ে গেছেন এটা তোমার হচ্ছে মানে জার্নালে প্রকাশ হয়েছে আঠারোশো সালে ঠিক আছে বেশ তোমাকে বলা হয় অনেকে অনেক ট্রিক্স এর মাধ্যমে মনে রেখেছ সুভাষিষে একটা ট্রিক্স দিয়েছেন বা অন্যান্য ঠিক আছে সমস্যা নেই তুমি যেকোনো ওয়েতে মনে রাখতে পারো মনে রাখা নিয়ে কথা ভাই পরীক্ষার সময় তোমার এই জিনিসপত্রগুলোকে কাজে লাগবে ঠিক আছে তুমি কিভাবে মনে রেখেছো বা মুখস্থ করে রেখেছো নাকি অন্য কিছু করেছ কিছু আসবে না পরীক্ষার সময় সঠিক অ্যান্সার নিয়ে করেন দরকার বেশ হবে হবে খুব শিগগিরই হবে এখন মোটামুটি হবে এই জিনিসপত্রগুলো গুলো হ্যাবিচর হোক তারপর সব আসছে এক করে সব হবে আচ্ছা নেক্সট আচ্ছা কতদূর পর্যন্ত এলাম গো পাঁচ নাম্বার পর্যন্ত এলাম ছ নম্বর কেস লাস্ট ছ নম্বর কেস সেটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল এই হয়ে গেল তোমার গল্প মডার্ন পিরিয়ডিক টেবিল এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল রয়েছে যেটা মার্কেটে আসছে কত খ্রিস্টাব্দে 1913 সালে ঠিক আছে মডার্ন পিরিয়ডিক টেবিল মার্কেটে হচ্ছে 1913 সালে ওকে এবার বক্তব্য হচ্ছে যে এই যে জিনিসটা আছে এই জিনিসটা প্রথম যে বিজ্ঞানী এটাকে ডেভেলপ করেন তার নাম কি তার নাম হচ্ছে মোসলে ঠিক আছে মোসলে মোসলে বলে একজন বিজ্ঞানী আছেন তিনি এই মডার্ন পিরিয়ড টেবিলের কনসেপ্টটা তিনি ডেভেলপ করেছেন ঠিক আছে এবার বক্তব্য হচ্ছে এই যে মডার্ন পিরিয়ড টেবিল রয়েছে এইটা যে জিনিসটা উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে সেটা কি সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার অ্যাটমিক নাম্বার এই জিনিসটার উপর ডিপেন্ড করে এটা তৈরি হয়েছে ঠিক আছে অ্যাটমিক নাম্বার এর উপর ডিপেন্ড করে আলটিমেটলি কিন্তু মডার্ন পিরিয়ডিক টেবিল তৈরি হয়েছে অতি অবশ্যই অতি অবশ্যই এগুলোকে খাতার মধ্যে নোট করবে এই জিনিসপত্রগুলো হঠাৎ করে চলে আসছে এরকম কিন্তু নয় যে কোনো জিনিস যখন পড়বে চেষ্টা করবে তার প্রপার ইতিহাসটা জেনে তারপর জিনিসপত্রগুলোকে পড়ার অতি অবশ্যই ইতিহাসগুলোকে যখন জেনে তুমি জিনিসপত্রগুলোকে করবে যদি তোমার ব্যাকবোন থেকে যদি একটু জটিল কোশ্চেনও চলে আসে তুমি আরামসে এগুলো করতে পারবে এবং তোমার

তেরো সালে এসছে বলতে পারো প্রায় তেতাল্লিশ বছর পর আলটিমেটলি এটার উৎপত্তি হয়েছে ঠিক আছে তো এই দীর্ঘ বলতে পারো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আলটিমেটলি কিন্তু মার্কেটে এই মেন্ডেলিপের প্রোডাক্ট কিন্তু সৃজন ছিল ঠিক আছে এবার তুমি আমাকে প্রশ্ন করতেই পারো স্যার অ্যাটমিক নাম্বার ইনি রেডি করছেন কিন্তু এর আগে এই জিনিসপত্রগুলো অ্যাটমিক অ্যাটমিক নাম্বারকে কেউ রেডি করতে পারেনি তুমি একটা কথা শোনো দেখো অ্যাটমিক নাম্বার মানে কি বলতো প্রোটন সংখ্যা অলরেডি দেখো মুক্তা লিখে দিয়েছে তো প্রোটন সংখ্যা যে প্রোটন নাম্বার এই প্রোটন ইলেকট্রন নিউট্রন এগুলো কবে আবিষ্কার হয়েছে গো রেডিও একটিভিটি জিনিসটা যখন আবিষ্কার হচ্ছে তখন তো এই জিনিসপত্রগুলো আরো ডেভেলপমেন্ট হচ্ছে মোটামুটি আঠারোশো ছিয়ানব্বই থেকে আপ টু উনিশশো পনেরো সালের মধ্যে যা কিছু ভালো ভালো ডেভেলপমেন্ট সবকিছু হয়েছে তো তার আগে তো প্রোটন জিনিসটা আছে সেটাই কেউ জানতো না তাহলে সে আবিষ্কার করবে এই করে এগুলো আগে তো জিনিস পড়ে জানতে হবে তারপর বেশ কত কোনো কিছু আবিষ্কার করবে তোমার অক্ষর জ্ঞানে নেই তুমি কি করে একটা বাক্য লিখবে তো প্রোটন জিনিসটা কি সেটা তো আগে আবিষ্কারই হয়নি ঠিক আছে তো তুমি যখন ফিজিক্স যখন পড়েছি তখনই তোমাকে বলেছি যে ক্লাসিক্যাল ফিজিক্স কোয়ান্টাম ফিজিক্স তো হয়ে থাকে তো ক্লাসিক্যাল ফিজিক্স বলতে কি বোঝানো হয় থাকে ক্লাসিক্যাল ফিজিক্স বলতে বোঝানো হয় থাকে যেগুলো নিউটনিয়ান মেকানিক্সের মধ্যে পড়ছে অর্থাৎ যারা নিউটন যে জিনিসটা ডেভেলপ করেছে আর কোয়ান্টাম বলতে কি ইলেকট্রন প্রোটন নিউটন যেগুলো পার্টিকেল ফিজিক্সের মধ্যে পড়ছে তো পার্টিক্যাল ফিজিক্সটা আলটিমেটলি কার হাত ধরে উৎপত্তি হয়েছে অবশ্যই ম্যাক্স প্ল্যাঙ্কের হাত ধরে উৎপত্তি হয়েছে তারপরেই তো ধীরে ধীরে ওই উনিশ পর থেকে তোমার ইলেকট্রন প্রোটন নিউট্রন এই জিনিসপত্রগুলো আলটিমেটলি ডেভেলপমেন্ট হচ্ছে তো যদি আলটিমেটলি তোমার ওই প্রোটন নাম্বার এই যে তুমি যে এই যে সোনালী লিখে দিল খুব সুন্দর করে যে অ্যাটমিক নাম্বার মানেই হচ্ছে প্রোটন নাম্বার সেটা মানেই হচ্ছে তোমার কি ইলেকট্রন নাম্বার তো তুমি যদি এই জিনিসটা এখন জানো বলে তুমি জিনিসটা বললে আজ থেকে উনিশশো সালে কথা বলছি আজ থেকে প্রায় একশো কুড়ি বছর আগে কথা বলছি তখন তো এই জিনিসটা লোকে জানতো না রে ভাই তো সেই জন্য সেই জিনিসটা করতে গিয়ে সমস্যা হয়ে গেল ঠিক আছে তো সেই জন্য অ্যাটমিক নাম্বারটা আলটিমেটলি মডার্ন পিরিয়ড টেবিলে ওপর বেশ করে মার্কেটে আসে উনিশশো তেরো সালে যখন প্রোগ্রাম হয়ে যায় ওকে বোঝা যায় গেস্টটা বেশ এইবার নেক্সট হচ্ছে এই মডার্ন পিরিয়ড টেবিলে কটা পিরিয়ড আছে কটা পিরিয়ড আছে পরিষ্কার বলবে সাতখানা পিরিয়ড রয়েছে আমি তোমাকে মডার্ন পিরিয়ড টি অলরেডি দেখিয়ে দিয়েছি আচ্ছা একটা স্লিপ অফ ট্যাঙ্ক হয়ে গেছিল এখানে গ্রুপ লিখে দিলাম ফার্স্টে এটা হয়ে এটা পিরিয়ড হবে একদমই তাই কারণ এগুলোকে আমরা পিরিয়ড বলে থাকি এগুলোকে আমরা গ্রুপ বলে থাকি ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই যে সাতটা পিরিয়ড তুমি দেখতে পাচ্ছ এই সাতখানা পিরিয়ড এই সাতখানা পিরিয়ড এর কনসেপ্ট তুমি কোথায় পাচ্ছ এই সাতখানা পিরিয়ড এর কনসেপ্ট তুমি পাচ্ছ হচ্ছে তোমার এই মডার্ন পিরিয়ডিক টেবিলে ঠিক আছে এবার তোমাকে একটা কথা বলে রাখি এই যে মডার্ন পিরিয়ড টেবিলে যে সাতখানা কনসেপ্ট রয়েছে যে সাতখানা কনসেপ্ট রয়েছে এটা প্রথম কোন বিকে নিয়ে এসেছেন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি পরিষ্কার নিউরোল্যান্ড নিউল্যান্ডের রুল সেখান থেকে কিন্তু আমরা পেয়েছি বোঝা গেল বেশটা খুব ভালো কথা খুব ভালো কথা খুব সুন্দর কথা অতি উত্তম কথা তো পিরিয়ড বলতে আমরা কি বলে থাকি

এই আঠারো খানা তোমার গ্রুপ রয়েছে বোঝা গেল তো ভার্টিক্যাল ভার্টিক্যালি এগুলো গ্রুপ ওকে আচ্ছা এবারে তোমাকে আমি এই জিনিস একটা জিনিস তোমাকে বলতে ভুলে গেছিলাম এটা এটার মাধ্যমে মনে পড়ে গেল সেটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিলে পিরিয়ড হচ্ছে সাতটা গ্রুপ হচ্ছে আঠারোটা মেন্ডেলিতে কটা ছিল এটা হয়তো পরীক্ষার প্রশ্ন আসবে কারণ এটা তো অলরেডি একটা প্রমিন কোশ্চেন তো মনে রাখবে এখানে পিরিয়ড যদি তোমাকে জিজ্ঞেস করা হয় মেন্ডেলিপের যে পিরিয়ডিক টেবিল হয়েছিল সেখানে

ওকে 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 চলো দেখো ব্যাপারটা হচ্ছে এই যে আট নাম্বার গ্রুপ তোমাকে লিখলাম এই আট নাম্বার গ্রুপটা তিনি কিন্তু একজনের জন্য বা একটা জিনিসের জন্য কিন্তু তিনি লিখে দিয়ে গেছিলেন বা বলে দিয়ে গেছিলেন এটা কি নোবেল গ্যাসের জন্য কিন্তু নোবেল গ্যাস কি তখন আবিষ্কার হয়নি রে ভাই নোবেল গ্যাস বা ইনআর্ট গ্যাস তুমি যা দেখতে পাচ্ছ না এখানে এই যে ইনআর্ট গ্যাস তুমি দেখতে পাচ্ছ না এই যে এখানে তাহলে রয়েছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপটন জেনন রেডন এই জিনিস তুমি দেখতে পাচ্ছ এই জিনিসটা কি তখন আবিষ্কার হয়নি তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মেন্ডেলিভ ছিলেন অনেক দূরদর্শী সম্পন্ন এবং এইজন্যই তোমাকে বলা হচ্ছে যে ইনি যে জিনিসটা আলটিমেটলি আমাদের কাছে তুলে ধরেছেন এটা কিন্তু তোমার বলতে পারো হচ্ছে এইটিন হান্ড্রেড সিক্সটি বাট নোবেল প্রাইজ কবে আবিষ্কার হয়েছে ম্যাকডাল র্যামস এর হাত ধরে সালে তো এরপর এতদিন পরে তোমার হচ্ছে এইগুলো এসছে তো আলটিমেটলি তিনি প্রপার প্লেস কিন্তু এই গ্রুপ আটে তৈরি করে নিতে পারেননি ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে আর কি আছে তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন এর প্লেস নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল কারণ হাইড্রোজেন কে বলা হয় দুষ্ট মৌল আলিয়ানের অনেক গল্প আছে অনেক কিছু আছে সেগুলো আমি পরে পরে আপনার মানে যদি আরো কিছু জিনিসপত্র আনি তোমাদের কেমিস্ট্রি নিয়ে তখন সেই জিনিসপত্র অবশ্যই বলবো তো এই হাইড্রোজেন যে জায়গাটা রয়েছে তার পজিশন নিয়ে অনেক গন্ডগোল ছিল তো এত কিছু জিনিস আর দ্বিতীয় কথা আর তিন নম্বর কথা হচ্ছে অ্যাটমিক মাস নিয়ে এই জিনিসপত্র করা পসিবল নয় কারণ ক্যালসিয়াম পর্যন্ত যা ঠিকঠাক ছিল তারপর থেকে গন্ডগোল শুরু হয়ে গিয়েছিল ঠিক আছে তো এই জিনিসপত্র জন্য মেন্ডেলিয়েভ পিরিয়ড টেবিল বাতিল হয়ে যায় তারপর মার্কেটে আনেন মসলে এবং আলটিমেটলি বিলতে আলটিমেটলি এখন আমাদের কাছে রয়েছে এবং যেটাকে আমরা এখন বেশ করে চলছি তারপরে আমাদের ফিরে থাকা হয়নি ঠিক আছে উনিশশো সালের পর থেকে আমাদের কিন্তু আর এই পিরিয়া হয়নি যেটুকু আমাদের কাছে জিনিসপত্র রয়েছে সেগুলোর উপর বেস করে আমরা চলছে ঠিক আছে বোঝা যাবে বেশটা হরেজেন্টাল গ্রুপ আরে হরেজেন্টাল মানে কি গো এগুলোকে আমরা হরেজেন্টাল বলে থাকি ভার্টিক্যাল মানে এগুলোকে বলে থাকি ভার্টিক্যাল বলা হয় মানে আসছি হচ্ছে আমরা পর্যায় এবং গ্রুপের ধারণা পর্যায় এবং গ্রুপের ধারণা বলতে এখানে কোনটাকে পর্যায় কোনটাকে গ্রুপ তুমি আশা করে বুঝতে পেরেছো পর্যায় বলতে পিরিয়ড কে বোঝানো হচ্ছে গ্রুপ বলতে তুমি বুঝতে পারছো গ্রুপ তো এবার বক্তব্য হচ্ছে এই যে জিনিসপত্রগুলো রয়েছে তোমাকে যদি বলা হয় যে সবচেয়ে শর্টেস্ট পিরিয়ড খুব ভালো করে জিনিসপত্রগুলোকে অবজার্ভ করবে পিরিয়ড যদি তোমাকে জিজ্ঞেস করা শর্টেস্ট পিরিয়ড কোনটা কোনটাকে বলা দেবে শর্টেস্ট পিরিয়ড বলো দেখো এই তো

শর্ট পিরিয়ড কটা রয়েছে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তাহলে তুমি সেক্ষেত্রে কি বলবে দেখো তুই পরিষ্কার দেখতে পাবে শর্ট পিরিয়ড কোনটা রয়েছে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা রয়েছে এখানেও তোমার আটটা রয়েছে তার মানে দু নম্বর আর তিন নম্বর যে পিরিয়ডটা রয়েছে কি বললাম এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছ নাম্বার সাত নাম্বার ঠিক আছে তো দু আর তিন নাম্বার রয়েছে এখানে কি আটটা করে মনে রয়েছে তাই তো এবং এটা কি শর্ট পিরিয়ড বলতেই পারি বলতে পারি তো চলে আমি এখানে তাহলে আমি কি বলবো শর্ট পিরিয়ড তাহলে কি বলবো কটা রয়েছে শর্ট পিরিয়ড দুটো রয়েছে কটা করে রয়েছে আটটা করে এলিমেন্ট রয়েছে বোঝা গেল ডান প্রত্যেকে চলো এবার যদি তোমাকে বলা হয় যে লং পিরিয়ড কোনটা লং পিরিয়ড লং পিরিয়ড সবচেয়ে বড় পিরিয়ড কোনটা সবচেয়ে বড় নয় লং বলা হচ্ছে তো কোনগুলোকে লং আমি একদম পুরো চারটা যদি মুখোশ থাকে আমি পুরো জিনিসটাকে আরামসে দিতে পারবো দেখো তিন নাম্বার পর্যন্ত চার নাম্বার চলে আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটা করে রয়েছে তাহলে এই যে চার নাম্বার রয়েছে এই যে পাঁচ নাম্বার রয়েছে এই চার পাঁচ এই চার পাঁচ এই দুটোকে আমরা বলতে কি লং পিরিয়ড ঠিক আছে চার আর পাঁচ এগুলোতে কি আঠারোটা করে রয়েছে এগুলোকে আমরা তুমি এবার প্রশ্ন করতেই পারো ছিল ছ নম্বরটাও দেখতে পাচ্ছি দেখো এখানে ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছো এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা দেখতে পাচ্ছ তো তো এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছ না এই ফাঁকার মধ্যে এইগুলা ঢুকবে ঠিক আছে এই ফাঁকার মধ্যে কি দেখো এই যে এই জায়গাটা রয়েছে এই মতে কি হয়েছে ল্যান্থেনাইট আর এখানে কি হচ্ছে অ্যাক্টেনিয়াম তো এই যে ল্যান্থেনাইট সিরিজটা হচ্ছে এখানে আর অ্যাক্টেনিয়া সিরিজটা হচ্ছে এখানে বোঝা গেল বেশটা তো জেনারেলি এই টোটাল জিনিসটাই এর মধ্যে ঢুকে গেছে ওকে তো তোমাকে যদি বলা হয় তাহলে লং পিরিয়ড কোনটা হলো লং পিরিয়ড হলো তোমার গিয়ে এটা বা কে বুঝলো দুই তিন আচ্ছা লং পিরিয়ড কালে কি হলো চার আর পাঁচ কটা করে মৌল রয়েছে আঠারোটা করে মৌল রয়েছে দেখতে পেলে ওকে বেশ যদি তোমাকে এবার জিজ্ঞেস করা হয় যে লঙ্গেস্ট পিরিয়ড কোনটা লংগেস্ট পিরিয়ড কোনটা তুমি কি বলবে দেখো তুমি এই মাত্র দেখলে ছ নম্বর আর সাত নম্বর আমি ব্লকের ক্ষেত্রে এখন আসি না ব্লকের ক্ষেত্রেই পরের দিন বলবো ঠিক আছে কারণ না হলে সব একসঙ্গে গোবলেট হয়ে যাবে এখানে তো সবাই মিলে পরীক্ষা দিচ্ছে সবাই মিলে আছে মানে এখানে আর্টস ছেলেও ছেলে আছে কমার্স ছেলে আছে ঠিক আছে সবাই সবাই মিলে পরীক্ষা যেহেতু দিচ্ছে তো সেহেতু অনেকের কাছেই এই জিনিসপত্র অনেক কঠিন লাগে শুধু সায়েন্স থাকতে হবে তাদেরকে আমি শুধুই করতাম এখান থেকে এত কিছু বলতামই না ঠিক আছে যাই হোক তো লংগেস্ট পিরিয়ড যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কটা কত পিরিয়ড রয়েছে তুমি এখানে দেখলে যে বত্রিশটা এলিমেন্ট রয়েছে আচ্ছা স্যার আপনি একটা কথা বলুন তো যে লংগেস্ট পিরিয়ড যেটা বলছেন ছ নম্বর বলছেন আমি যে দেখলাম ছ নম্বর আর সাত নম্বরটা তো একই এখানেও যেমন এখানে যদি বত্রিশ থাকে এটা তো সেম রয়েছে বত্রিশটা তো রয়েছে কিন্তু এটা আমি লং ডেট কেন বলছি না দেখো ব্যাপারটা হচ্ছে এখনো পর্যন্ত কটা মৌল আছে তো মার্কেটে একশো তো একশো আঠারোটা মৌল রয়েছে তো এই যে দেখো তোমার হচ্ছে তিন কর দাস অলরেডি বলে দিয়েছে ঠিক আছে সাত নম্বরটা কেন হলো না ভাই সাত নম্বরটা লংগেজ বলছে সাত নম্বরটা আমাদের এখনো পর্যন্ত এই জিনিসটা আমাদের রয়্যাল সোসাইটি বলে একটা সোসাইটি আছে যেটা এখানে আমাদের কাছে তুলে ধরে ঠিক আছে তো এমন কি কোনো মানে আছে যে একশো নম্বর মৌলের পর একশো উনিশ নম্বর কোনো মৌল আসবে না আজ থেকে পাঁচ বছর পর কোন একটা নতুন মৌল আসবে না দিতে পারোই পারবে না পারবে না নিশ্চয় তাহলে সেক্ষেত্রে নতুন যে মৌলটা আসবে সেটা বসার কোথায় আপাতত যেটা লাস্ট সেটা কি বলবো তো অ্যাকর্ডিং টু রয়্যাল সোসাইটি তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে ছ নম্বর গ্রুপটাকে আমি লংগেস্ট গ্রুপ বলতে পারি বা সাত নম্বর গ্রুপটাকে কিন্তু লংগেস্ট গ্রুপ বলতে পারি না বোঝা গেল কেসটা সাত নম্বর গ্রুপকে কেন লংগেস্ট গ্রুপ বলতে পারছি না তার কারণটা হচ্ছে একটাই যে এখানে যদি নতুন কোনো এলিমেন্ট আসে এখানে আমি ঢোকাতে পারি একশো উনিশ নম্বর কোন এলিমেন্ট এলো তাকে আমি এখানে ঢোকাবো কোথায় ঢোকাবো বুঝতে পারছি না তো তাকে ঢোকাবার জন্য আমাকে একটা প্লেস চাই সেই জন্য ওয়ার্ল্ড সোসাইটি কিন্তু এখনো পর্যন্ত এটার মান্যতা দেয়নি ঠিক আছে তাই তোমরা যদি প্রশ্ন পরীক্ষাতে আসে যে লংগেস্ট গ্রুপ তুমি কোনটা বলবে ছ নম্বরটাই বলবে অলরেডি রেলের প্রিভিয়াস এর কোয়েশ্চেন ঘেটে দেখো এলপি এনটিপিসি সমস্ত পরীক্ষাতে এই কোয়েশ্চেন এসে গেছে এবং তোমাকে যদি ছয় অপশন দেবে সাত অপশন দেবে তোমার কিন্তু সাতটা মানে অ্যান্সার দিলে চলবে না যদি দাও তোমাকে নেগেটিভ মার্কিং চলে আসবে বোঝা গেছে হ্যাঁ অবশ্যই কিন্তু যেটা আলটিমেটলি মিল পাওয়া গেছে সেটা আলটিমেটলি আসবে এখনো পর্যন্ত মানে রয়্যাল সোসাইটি গৃহীত হয়নি ঠিক আছে বলছি দেখো তোমাকে যদি বলা হয় ইনকমপ্লিট ইনকমপ্লিট পিরিয়ড তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবে সাত নম্বর গ্রুপটা সাত নম্বরটা ঠিক আছে তো ভালো করে জিনিসটা মন দিয়ে শোনো লাস্ট যেটা বললাম সেটুকু এক নম্বর থেকে আমি কি বললাম শর্টেস্ট কারণ এখানে দুটো করে মনে রয়েছে কি বললাম আটটা করে মনে রয়েছে তাহলে সেক্ষেত্রে চার নম্বর আর পাঁচ নম্বর যারা রয়েছে কটা করে রয়েছে দেখো আঠারোটা করে রয়েছে তো যদি আঠারোটা করে থাকে তাহলে এটাকে আমি কি বলতে পারি লং পিরিয়ড বলতে পারি বা লংগেস্ট কিন্তু বলতে পারে না কারণ লংগেস্ট মানে হচ্ছে যেখানে আঠারোটা বেশি থাকবে তো আঠারোটা বেশি তুমি দেখলে গ্রহ করে বত্রিশটা রয়েছে সেটা কোথায় রয়েছে ছ নম্বর পিরিয়ড আর সাত নম্বর পিরিয়ড তো ছ নম্বর পিরিয়ডকে আমি অতি অবশ্যই লংগেস্ট পিরিয়ড বলতে পারি বাট সাত নম্বর পিরিয়ডকেও বলতে পারি ঠিকই কিন্তু বলতে পারবো না কেন বলতে পারবো না তার কারণটা হচ্ছে একটাই যে সাত নম্বর পিরিয়ডে যদি নতুন কোনো এলিমেন্ট আসে সেটা অ্যাড হওয়ার জন্য জায়গা রাখা হয়েছে এবার তুমি আমাকে প্রশ্ন করতেই পারো স্যার এটা তো মোটামুটি ভাবে আমি যা বুঝতে পারছি যে নতুন সবগুলোর সঙ্গে সবগুলো মিল আছে তার উপর বেশ করে তৈরি হয়েছে তো আমাকে একটা কথা বলুন তো নতুন যদি কোনো এলিমেন্ট আসে সেটা এরকম করে কি মানে আপনি কি কোনো জয়েন দিতে পারবেন যে এই যে ক্রোমিয়াম আছে তার সঙ্গে মিল পাবো না মিল তো পেতেই পারি যে আমি নতুন যে একটা মৌল এলো সেটা আমি লাস্টে বসাবো কিন্তু সেটা মিল পেলে ক্রোমিয়ামের সঙ্গে তাহলে কি হবে দেখো ক্রোমিয়ামের সঙ্গে যদি মিল আসে না তখন কিন্তু এই টোটাল যে চারটা দেখছো না এই টোটাল চারটাই ওলট হয়ে যাবে টোটাল চারটে ওলট করবে এবং সেটা তুমি আমি করতে পারবো না এটা মানে বিগ মানে টোটাল ভারতবর্ষ নয় টোটাল ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট কেমিস্টা বসে আছে রয়্যাল সোসাইটিতে তারা এই এক্সপেরিমেন্ট করে যে চার্টটা আমাদের কাছে সেটাই আমি তোমাদের কাছে রেলিভার করবেন তো ওই জন্য আমরা সাত নম্বরকে কখনোই লাস্টে লংগেস্ট এলিমেন্ট বা লংগেস্ট পিরিয়ড হিসেবে কনসিডার করতে পারবো না সাত নম্বর কে আমরা কি বলবো সাত নম্বরকে আমরা বলবো হচ্ছে ইনকমপ্লিট একটা পিরিয়ড বোঝা যাবো কেসটা আশা করি পুরো জিনিসটা এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছে তো তুমি আমি এটাকে আলটিমেটলি বলার কেউ নই আলটিমেটলি যারা বিখ্যাত যে সমস্ত কেমিস্টা বসে আছেন সেই জায়গাতে তারা এই জিনিসপত্রকে আমাদের কাছে তুলে ধরবেন এবং রয়্যাল সোসাইটি নিজে সেটাকে গ্র্যান্ড করেছেন যে আমরা লংগেস্ট বলতে ছ নম্বরকেই বলবো সাত নম্বরকে বলবো না অ্যাকর্ডিং টু রয়্যাল সোসাইটি সেটা রয়েছে এবং সেই অনুযায়ী আমাদেরকে অ্যান্সার করতে হবে এবং আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেখানে তোমাকে ছ নম্বরই অ্যান্সার নেবে

অতি অবশ্যই স্যানটাকে একটা করে লাইক করে দাও বন্ধুর মধ্যে শেয়ার করে দাও ব্যাস তো এই জাস্ট বলার ছিল লাস্ট কথা একটা বলে রাখি এই জিনিসপত্রগুলো পিডিএফ কোথায় পাবে পিডিএফ তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো পিডিএফ অতি অবশ্যই সেই তোমার হচ্ছে গ্রুপে জয়েন করে যাও সেই গ্রুপে আমি দিয়ে দেবো ক্লাসের পর আমি রাতে বেলা দেবো এখন দেবো না কারণ সারাদিন ধরে গ্রুপে জয়েন করবে লোকজন সেই জন্য বললাম তো অতি অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন করে যাও যারা গ্রুপে জয়েন করতে পারছো তাদেরকে বলে রাখি একবার লাস্টবার বাষট্টি একানব্বই পঁচানব্বই সাত নয় আর বললাম বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় এই নাম্বারে হাইলিকে পাঠাও তোমার কাছে একটা অটো জেনারেটেড একটা গ্রুপ চলে যাবে সেইখানে তোমরা জয়েন করে যাও ঠিক আছে আর লাস্ট একটা কথা বলে রাখি আজকে থেকে তোমাদের বন্ধু বান্ধব শুরু হচ্ছে যারা আসতে চাইছো আজকেই তোমাদের বলতে পারো হচ্ছে শেষ সুযোগ ঠিক আছে কারণ কালকে থেকে হয়তো ব্যাচ থাকবে না হয়তো কারণ পাঁচশো সিট অলমোস্ট ফুল হয়তো মোস্ট প্রবলি আমার কাছে যেটুকু আপডেট রয়েছে একুশটা বা বা 23টা মতো বাকি রয়েছে ঠিক আছে তো 4th মার্চ তোমাদের পড় ব্যাচ স্টার্ট হওয়ার কথা আর তার আদি থেকে শুরু হচ্ছে 300টা লাইভ ক্লাস রয়েছে টাইমিং তোমাদেরকে বলে দেওয়া আছে 300 ঘন্টা লাইভ ক্লাস হবে তার সঙ্গে সঙ্গে রেকর্ডড ভিডিও থাকবে প্রতিটা পিডিএফ থাকবে স্টাডি ম্যাটেরিয়াল থাকবে মক টেস্ট থাকবে হ্যান্ডনোট থাকবে সাইকোমেট্রিক টেস্টের ভিডিও থাকবে আর ট্রেড ক্লাস থাকবে আমার মনে হয় না যে কোনো রেলওয়ে प्रिपरेशनের জন্য বা রেলের পরীক্ষার জন্য এর থেকে এর থেকে বেশি কিছু লাগে বলে তো এই সমস্ত কিছু জিনিসপত্রগুলোই এই ব্যাচের মধ্যে রয়েছে সিবিটি ওয়ান সিবিটি টু সাইকোমেটিক টেস্ট ট্রেড ক্লাস সবকিছুর মধ্যে কভার হবে ঠিক আছে আর এটা অবশ্যই বাংলা বাজার ব্যাচ তো এই জিনিসটা তুমি যখন দেখবে যে এখানে একটা ওই মার্চ ফিফটিন বলে কুপন কোড অ্যাপ্লাই করা আছে এখানে তোমাকে ইউজ করতে হবে কি ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করবে ওয়াই সেভেন এইট ফাইভ এই কোডটা ইউজ করবে ইউজ করার পর দেখো ইউজ কন রয়েছে ইউজ কন করে এলে দেখো এটা দাম পড়ে গেছে হচ্ছে দু টাকা এইটা এখন প্রাইস রয়েছে অফারটা বসে উঠে গেছে এই এখন প্রাইস রয়েছে এটাই যারা নিতে চাইছো নিয়ে নাও দেখতে পাচ্ছি তিনশো ঘন্টা লাইভ ক্লাস রয়েছে টেস্ট সিরিজ রয়েছে ইবুক রয়েছে আর এটা থেকে ক্লাস শুরু হচ্ছে এখানে তুমি লাইভ ক্লাসে দেখতে পাবে টেস্ট সিরিজ আর ইবুক তুমি এখন থেকে পড়তে পারবে তো এই জিনিসপত্রগুলো রয়েছে ঠিক আছে তো এই হলো টোটাল বিষয় তো এই জিনিসপত্রগুলো অতি অবশ্যই খুব ভালো করে জিনিসপত্র দেখবে আচ্ছা তাপস একটা কথা জিজ্ঞেস করেছে যদি ছ নম্বর অপশনে না থাকে তাহলে কি সাত নম্বর হবে সাত নম্বর দিতে পারো বাট এরকম কোনোদিন হবেই না যে ছ নম্বর বাদ দিয়ে সাত নাম্বার দেবে ঠিক আছে কখনো এটা হবে না আর এ ব্লক এলিমেন্ট ডি ব্লক এলিমেন্ট এস ব্লক এলিমেন্ট এগুলো আমি পরের দিন আলোচনা করবো আমি এই জন্য বললাম কি তিন দিন টাইম লেগেছি তিন দিনের মধ্যে আমি টোটাল জিনিসপত্র কভার করবো তারপরে যদি তোমার বুঝছো অসুবিধা হয় তখন আমাকে জিজ্ঞেস করবে ঠিক আছে তার আগে প্লিজ আমাকে জিজ্ঞেস করো না কারণ আমি তো একটা নির্দিষ্ট সিস্টেম হতে পারবো তো সেই অনুযায়ী জিনিসপত্র আমি করবো তো যদি তিন দিনের পর যদি না বুঝতে পেরে থাকো যদি কোনো কনসেপ্টের ল্যাক থেকে রাখো তখন আমাকে জিজ্ঞেস করে দিও আর তোমাদেরকে আমি অতি অবশ্যই দিচ্ছি তোমাদের এই স্টাডি ম্যাট দিয়ে দিচ্ছি উনপঞ্চাশ টাকা পড়বে বাইনে অপশনে ক্লিক করে যে কোনো তোমার মেসেজ আছে সেই করে নিতে পারবে পূপন করতে মনে রাখবে আর যদি ক্লাস ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও বন্ধুর শেয়ার করে দিও আর অতি অবশ্যই আগামীকাল এগারোটার সময় ক্লাস জয়েন করতে কিন্তু ভুলো না ওকে ঠিক আছে চলো খুব ভালো থেকে দেখা হচ্ছে আবার আগামীকাল ক্লাসে এবং পরের দিন লাস্ট দিন কিন্তু অতি অবশ্যই আমি এর প্রিভিয়াসের করব যে যা যা পড়লাম সেগুলোকে আদৌ অথেন্টিক পড়লাম তো এগুলো পড়ে কি কাজ হলো তো সেটা এর কোয়েশন সলভ করে দেখে পেয়ে যাবো ঠিক আছে আমার মুখের কথা কোনো কিছু বিশ্বাস করবে না সবকিছু কথা বলবে ডেটা এর কোশ্চেন খোলো যদি না বুঝতে পারো যদি ওইগুলোকে দেখে তারপর যদি তোমার কনফিউশন হয় তখন আমাকে জিজ্ঞেস করবে ঠিক আছে ওকে চলো অল দ্য বেস্ট প্রত্যেককে এই পিডিএফটা আমি বললাম আবারও একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এখানে তুমি অতি অবশ্যই আহ একটা হাই লিখে পাঠাও তোমার কাছে একটা লিঙ্ক চলে যাবে সেটাই জয়েন করে যাও আমি সেখানে রাতের মধ্যে আপলোড করে দেব ওকে চলো টাটা দেখছি আগামীকাল